সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বইয়ের 41 পৃষ্ঠার 7 নম্বর ডাকের অঙ্কটি বুঝিয়ে দেব। তাহলে চলো আমরা প্রথমেই ডাকটি ভালোভাবে পড়ে নেই। ডাকের মধ্যে বলা আছে, একটি গাছে চারটি পাখি বসেছিল, পরে আরো ছয়টি পাখি এসে বসলো, গাছে এখন কয়টি পাখি হলো? তাহলে আমরা প্রথমে লিখব, একটি গাছে পাখি বসেছিল সমান সমান চারটি। একটি গাছে পাখি বসেছিল সমান সমান চারটি। তারপরে লিখব, পরে আরো পাখি এসে বসলো। পরে আরো পাখি এসে বসলো। যেহেতু পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা জানি কোনো কিছু বৃদ্ধি হলে সেটা যোগ হয়, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের বের করতে হবে গাছে এখন কয়টি পাখি হলো। তাহলে আমরা লিখব, গাছে এখন মোট পাখি হলো। মোট পাখি হলো গাছে এখন মোট পাখি হলো 4-এর সাথে 6 যোগ করলে কত হয়? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর গুণ গুণে লেখার চেষ্টা করি। 4-এর সাথে 6 যোগ করলে হয় 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি। উত্তর 10টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো।